বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি, ছয় বার আমি ইথিওপিয়া গেছি, ছয় বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে, আমি নিজেকে ধরে রাখতে পারি না। সাথীরা বলছে, মুফতি সাহেব এরম কাঁদেন কেন? আমি বলে, তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে, কি বন্যা আর ঝড় বইতেছে তুমি জানবে না। আমার দিল চিৎকার দিতে চাইতেছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তোমার দেশের মানুষগুলো কত এখনো পছন্দ হয় না। যদিও ইথিওপিয়া অনেক উন্নত, আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রেখা দিছে রাজধানী। আমি ছয় বার গেছি বিদায়, আমি বলতেছি আদিস আবাবা রাজধানী আজকে মানুষগুলো পছন্দ হয় না, কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল, আল্লাহ রসুলকে চিনছিল, আল্লাহর গোলাম ছিল, রসুলের গোলাম ছিল। আমি তো কখনো কখনো বলি, বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন। বেলাল শুধু শুধু শোনার নাই, বেলাল বুঝাইতে চাইতেছেন, মালিক সবাইকে তো ফাঁকি দিলেন, যে ঘর থেকে গেলেন ওই ঘরালাও জানে না আপনি কোথায়, আবু বকর ওমর ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়, সবাইকে ফাঁকি দিলেন। আমি কালো হইতে পারি বটে, আমি অনারব হইতে পারি বটে, আমি তুতলা হইতে পারি বটে, আমি কৃত দাস হইতে পারি বটে, আমার রূপ গুণ নাই বটে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আপনার গোলাম, আল্লাহর গোলাম, আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না, আমিষা পাড়ার মানুষ এইখানে শেষ না, সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না, যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, সে নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছেন, আনা আখরুজ, আমি উঠব, আন ইয়ামিনি আবা বকরিন, আন ইয়াসারি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। শুধু উঠবে না, আখরুজ ওয়াই ওয়াদ্দিন, উঠে আসাম সবাই, হফাতান ওরাতান, আমার ওস্তাদ ও আমিও, অলি গাউস কুতুব, সবাই পায়ে হাইটা কেয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বলে, আমি বোরাকের উপরে থাকবো, আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে, তাকায়া দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে বসা যাইতেছে। কেয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, আসবে বেলাল রদি আল্লাহ তাআলা আনহু, তা আল্লাহ আল্লাহ দরখাস্ত করবে, আবেদন করবে, আল্লাহ বলবে আদিল লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান দাও, আযান দাও, আল্লাহর রাসূলের বোরাক আনা হবে, প্রত্যেকটা চক্ষু লেগা থাকবে, লেগাম কে ধরে টানবে, আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজ ওয়া সুকিল আল জান্নাহ, বেলাল তুমি রশি ধরো জান্নাতের দিকে চলো। বেলাল কালো বটে তাতে কিছু আসে যায় না, মালিক চিনে, মালিক বেলালকে মালিক চিনে, বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। আমি সাপাড়ার মানুষ, আজকে যদি আমরা ওয়াদা করে উঠতে পারি, কসম খায়া সর্বশ্রেণীর মানুষ এমনকি মা বোনদেরকেও বলতেছি পর্দার আড়ালে যারা আওয়াজ শুনতেছে, আজকে যদি আমরা কসম খাইতে পারি, দুনিয়া হায় 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 দুনিয়া কিচ্ছু না, আরে কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না তারা, উসি সে সিকন্দর সা ফাতে ভি দেহারা, হরে লেকে কিয়া কিয়া হাস সুদারা, পড়া রহ গিয়া এহি ঠাট সারা, শুধু ঐতিহ্য থেকা যাবে, শুধু ঐতিহ্য থেকা যাবে, শুধু স্মৃতি থেকা যাবে, আমরা থাকবো না। বচপন নে তুঝে বরসোঁ খিলায়া, জওয়ানি নে ফির মজনু বনায়া, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, তুঝে দুনহাই কে রহোঁ সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হায়, ইয়ে ইবরত কি চাহ হায় তমাশা নেহি হায়, তমাশার জাগা না, তমাশার জাগা না। হ্যাঁ হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা না শুধু শুধু বলেন নাই, আল্লাহ শুধু শুধু হুকুম দেন নাই, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ শুধু হুকুম দেন নাই, দুনিয়া ঘুরা ঘুরা দেখো, ঘুরা ঘুরা দেখো দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বলতেছে, সিরু ফি দিয়ারিহিম অন্দুর ফি আসারিহিম ও হাসান ও হুসাইন, পুরান ঐতিহ্যগুলো দেখিস, যাস পুরান ঐতিহ্যগুলার কাছে, আরে নোয়াখালীও তো কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, জমিদারদের বাড়ি এখনো রয়ে গেছে, জমিদারদের এলাকা এখনো রয়ে গেছে, ঢাকায় লাল কিলা এখনো রয়ে গেছে, আহসান মঞ্জিল এখনো রয়ে গেছে, বিক্রমপুর এখনো রয়ে গেছে, রাজার বীর বিক্রমপুর নাই, রাজ বাড়ি আছে রাজা নাই, স্বপ্ন পড়ি আছে মালিক নাই,
সোনার গাও আছে ঈশা খানায় শুধু স্মৃতি আছে স্মৃতি আমাদেরও স্মৃতি থাকবে আলী রাদিয়াল্লাহু তাআলা পুরান ঐতিহ্যগুলো দেখিস তারপরে বেটা চিৎকার দিস আইনা হাল্লু তোমরা কোথায় কোথায় তোমাদের স্মৃতি আছে তোমরা কোথায় তো বাপুই ছেলেদেরকে জবাব দিতেছে বেটা এরা জবাব দিতে পারবে না যদি জবাব দিত তো কি দিত শুনবি তো বাপ ছেলে বলতেছে বাবা বলেন কি জবাব দিত তো বলে চিৎকার দিয়ে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছে ইলা দারিল গোরাবা অপরিচিত জগতে যেটার খবর দেওয়া যায় না নেওয়া যায় না হায় হায় করুণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে আমিশাপাড়ায় পাওয়া যাবে না সোনাইমুড়িতে পাওয়া যাবে না নোয়াখালীতে হয়তো পাওয়া যাবে না আমার ঢাকা শহরে পাওয়া যাবে করুণা লগ্নে মা বাবা মারা গেছে সন্তান জানে না কোন কবরস্থানে দাফন হয়েছে জানে না কবরস্থান জানলেও কবর চিনে না কোন কবরে দাফন হয়েছে এটা চিনে না হায় এটাই সত্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নু ইউগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা এটাই সত্য লা ইউজিসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ এটাই সত্য লা ইয়াসআলু হামিমুন হামিমা এটাই সত্য মা আগনা আননি মালিয়া এটাই সত্য হালা কানি সুলতানিয়া এটাই সত্য এটাই বাস্তব এটাই হক আল হাক্কাতু মাল হক এটাই হক সত্য এটাই এই জন্য মেরে দোস্ত আসেন আজকে ওয়াদা করি পাক্কা কসম খায় ওয়াদা করি মালিকের কাছে পরিচয় পরিচিতি অর্জন করব মালিককে চিনব মালিককে পাওয়া বড় কঠিন মনে উঠলো এই জন্য বলতেছি আমাদের আল্লাহকে পাওয়া কোনো কঠিন না ও মেরে দোস্ত আমি সপরার মানুষ আমি বুঝাইতে পারতেছি না চলেন একটা রেওয়ায়াতের ভিতরে আপনাদেরকে ডুব দেওয়াই আপনাদের সামনে রাখি যদি বুঝে কারো আসে আল্লাহকে পাওয়া বড় কঠিন মুসা আলাইহিস সালামের বদমাশকে বাহির করে দিয়েছেন আমাদের কিতাবেও আছে তাগরিবু আম আগের যুগে বদমাশদেরকে জ্বালাবতন করা হতো শহর থেকে জঙ্গলে পাঠায় দেওয়া হতো মুসা আলাইহিস সালামের বদমাশকে জঙ্গলে পাঠায় দিছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহর হুকুমে পাঠায় দিয়েছেন জঙ্গলে কয়েকদিন পরে ওহি আসছে মুসা আমার ওলি মারা গেছে কি করতে হবে জানাজা পড়াইতে হবে বলছে কি করে একা জানাজা পড়াবো লোক তো লাগবে বলে বনি আল্লাহ জোশে চলে আসছে বনি ইসরায়েলের ভিতরে এলান করো তো বলছে আল্লাহ বনি ইসরায়েল নগদ ছাড়া যাবে না বাকির উপর কি দিবেন আগে বলেন বড় টেরা জাতি তো ঠিক না রক টেরা জাতি ছিল বনি ইসরায়েল তো ঘোষণা আল্লাহ বলে ঘোষণা দাও যে বন্ধুর জানাজায় শরীক হবে গুনা মাফ দিয়া দিয়েছেন ঘোষণা এই সুযোগ ছাড়ে কে চলছে যে জঙ্গলে রেখে ওই বদমাশ মুরা পড়া রয়েছে বনি ইসরায়েল মুসা আলাইহিস সালাম বলছে মুসা জীবনে বহুতবার খেলছো আমাদেরকে নিয়ে এটা কি শেষ খেলা বহুত খেলছো চল্লিশ বছর ময়দানে ঘুরাইছো তুইয়ের ভিতরে এটা কি শেষ খেলা বদমাশ আবার ওলি হইলো কিভাবে তো মুসা আলাইহিস সালাম কই দেখবে উপরের দিকে দেখতেছে চোখে পানি চলে আসছে বনি ইসরায়েল হায় হায় কঠোর জাতি চোখে পানি চলে আসছে জিবরিল দৌড়ে চলে আসছে আল্লাহ ওহি পাঠাইছে মুসা ওলি তো ছিল না ফালাম্মা করুবাল মউত মউত যখন কাছে চলে আসছে মৃত্যু লগ্ন যখন চলে আসছে রা করিবাম ওয়া বাঈদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনা ওয়া শিমালা দাইনে দেখছে বামে দেখছে আমামা ওয়া আরা সামনে দেখছে পিছে দেখছে ফালাম ইয়াজিদ আহাদ মুসা কাউকে পায় না মনের একটা কথা বলার জন্য ফালাম্মা রা আল উফুক যখন উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে ইয়া মান লা তাদুরুহু দুনুব ওয়া আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না ওয়ালা তানকুসুহুল মাগফিরা maaf করলে যার ভান্ডারে কমে না আর আমুতু ফরিদাম ওয়াহিদা দেখ জঙ্গলে একা একা পড়া মরতেছি পান্তা কুলতা আনতাল গফুর রহিম আর আপনি বলতেছেন আপনি গফুর রহিম আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা ইসআল বনি ইসরাইল মাদা উচি বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব কি জবাব বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে সাদাকতা ইয়া রব্বি সাদাকতা ইয়া রব্বানা রব তুই সত্য বলছো সত্য বলছো ওলি বানা দিছ আমাদের মালিককে রাজি করা এত সহজ
শুনেন আরেক হাদিস মনে উঠলো শোনা দেই আপনাদেরকে এই উম্মতের জন্য এই হাদিস আল্লাহর রাসূল বয়ান করেছেন হাদিসে কুদসি এই উম্মত গুনাহ করুক না তাতে কিছু আসে যায় না করতে 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 কোন এক পর্বে যদি অনিসূচনা আসে লজ্জিত হয় মাথা ধরা যদি শুধু একটা চিৎকার দেয় বাবা কি হাদিসের শব্দ ابن آدم فلما تيقنت بالبوار وظننت أنك من أهل النار جدي چتکار دائم امي شش ويا گلا امي بجي جهنمي تو الله جواب دائم منحت إليك رضواني وليت إليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوصار ولأجلك سميت نفسي العزيز الغفار عربي بجن نائم بجلے منحا چتکار باہی ويا جي اما در مالیک کی بولے এই উম্মতের জন্য কি বলে মাথা ধরা বসা গেছে ভিতর থেকে চিৎকার বাহির হইছে হায় আমি বুঝি জাহান্নামী তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিযওয়ানি আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাইকা নেই ওয়াল্লাই তু ইলাইকা গুফরানি আমার মাগফিরাতের ভিতরে আমি তোকে ডুবায়া দেই আমি ছুটা চলে আসি তোর পেটে হাত বুলাই আর বলি লা তাহজান চিন্তার কোনো কারণ নাই গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার তোর সব কিছু মাফ করে দিলাম ওয়ালি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার তোর জন্য নিজের সাথে প্রতিজ্ঞা করতে হবে কি চান যে আল্লাহ চিনুক আল্লাহ রসুল চিনুক কি বলেন না না সব তো বলতে চায় না দুনিয়া চিনলে কিছু আসা যায় না যদি মালিক না চিনল আল্লাহ না চিনল আর আল্লাহ যদি চিনল হায় 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 আমাদের মালিক তো কিরকম জানেন মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে শাস্তি দিবেন হাদিসে কুদসি মান কাল্লাম আল্লাহু লাম ইউআযিব যার সাথে আল্লাহ কথা বলবে কিয়ামতের মাঠে যারে ইশারা করবে তাকেও শাস্তি দিবেন আল্লাহ তো শানওয়ালা কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান আমাদের আল্লাহ তো বড় শানওয়ালা আল্লাহ ওই আল্লাহ চিনো হায় হায় এটাই মকসদ উদ্দেশ্য এই ছোট্ট জীবনটার 60-70 বছরের উদ্দেশ্য আল্লাহ চিনুক কে আল্লাহ আমাকে চিনুক আল্লাহর রসুল আমাকে চিনুক আল্লাহ চিনলেই হবে রসুল চিনলেই হবে কি বলেন আল্লাহ চিনুক এটার জন্য তো আমাকেও আল্লাহকে চিনতে হবে না চিনতে হবে না রসুলকে চিনতে হবে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে তাইলে আল্লাহ চিনবে তাইলে আল্লাহ রসুল চিনবে সময় নাই আপনাদের কাছে হাদিস একটু খালি একটা বলি একটা একটা হ্যাঁ 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 আরে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে মোড়া দেখেন না জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস ওই কিতাবের ভিতরে আছে লাশ যখন কবরের পাশে নিবে না তো কবর মাটি কবর কানে কানে বলবে আইসা গেছো ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা রাখতে দেরি আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না রেওয়ায়ত বর্ণনা করছে লাশ যখন রাখতে যাবে কবরে উপর থেকে আওয়াজ আসবে ফফরিশু ফিরাশান মিনাল জান্না কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব মালাইকাতি ওয়া আমার ফেরেশতারা খবরদার যদি আমার বান্দা বান্দির শরীর মাটিতে টাচ করলো তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা ফফরিশু ফিরাশান মিনাল জান্না কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব ওয়া আবদাতি আলা তুরাব আমার বান্দা বান্দির শরীর যেন মাটিতে টাচ না করে টাচ ওই আল্লাহ রাজি কইরা দেখেন না সাহাবা রাজি করছিলেন আল্লাহকে রাজি করছেন আল্লাহকে পাইছিলেন হাদিসে কুদসি এটা বলে উতলুবনি তাজিদনি ও বান্দা কত কিছুই তো চাইলি দুনিয়াতে কিছুই পাইলি না উতলুবনি তাজিদনি আমাকে তালাশ কইরা দেখ পাবি পাবি ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই আমাকে পাইলে সব পাবি ইন ফাতানি ফাতাকা কুল্লা শাই আমাকে হারাইলে সব হারায় যাবে হায় হায় যেই সন্তানের জন্য সব কিছু হারায় দিছে ওই সাহাবীর কাহিনী মনে উঠলো যে যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে তো সে কবিতা মনে মনে পড়তে পড়তে আসতেছে আল্লাহ রসুলের জিয়ারতের জন্য সালাম যখন দিছে তা আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনা তো বলছে কবিতা তো মনে মনে পড়ছি ঠোঁটও তো নড়ে নাই জিব্বও তো হেলে নাই আপনি জানলেন কোথেকে আপনার আব্বানিয়াল আলিমুল খাবির আল্লাহ জানায়া দিছেন শুধু জানায় নাই শুনতে বলছেন কি
কবিতা লম্বা আমি কবিতা শুনাইতে পারবো না দুই একটা তর্জমা শুনায় যুবক বৃদ্ধ বাড়ির থেকে বাপতে বাপতে যাইতেছিল একা ছিলাম বড় স্বপ্ন ছিল বিয়ে হবে হয়ে গেছে বিয়ে এখন স্বপ্ন আর আমার একার হয় না দুইজনের হয়ে গেছে স্বপ্ন দুইজনে মিলেই ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম কুল কবে আল্লাহ ভরা দিবে কুল ভরা বোঝেন যেদিন তুই আসলি দুনিয়াতে দুইজনেই দুইজনের বাঁচা বাঁচ ছেড়া দিলাম কি সন্তানের পরে কি মা বাবা নিজের জন্য বাঁচে কি নিজের জন্য বাঁচে না 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 ভুল বুঝছেন সন্তানের জন্য বাঁচে আমরা কেন বেঁচে আছি সন্তানের জন্য বেঁচে আছি সন্তানের ভবিষ্যতের জন্য আপনি আমাকে কি বুঝাবেন নোয়াখালী প্রবাস প্রবাস শাসিত দেশ এইখানে আমার ওয়াজের দরকার নাই পেন ড্রাইভের মতো যদি খোলা যেত এটা পেন ড্রাইভের মতো শুধু স্ক্রিনে লাগায় দিতাম হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে আমরা প্রবাসে চিনি মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে প্রবাস বড় শান্তির জিনিস না বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল কবির কথাই সত্য হয় হয় ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে ঈদ কে দিন সব মিলেঙ্গে আপনি আপনি ইয়ার সে মই মিলুঙ্গা দর্দে গম কি পাথর দেওয়ার সে এটাই সত্য প্রবাসে যখন ঈদ আসে না হায় হায় আজকে তো ভিডিও কল আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে আমি হজে উমরায় গেছি তো চলে আসবো ট্যাক্সি ভাড়া করছি চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের আমি বৈশা আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে নাদুস নুদুর চেহারা সুন্দর তো আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তো বাংলাদেশে তাহলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নেই কোথায় বাড়ি কয় নোয়াখালী কতদিন এখানে কয় ২৫ বছর বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও কয় দুই থেকে তিন বছর পর আমি বললাম মাইনা নিলাম দুই বছর পর তাহলে ২৫ বছর আপনি ১২ বার বাড়ি গেছেন ঠিক না তো বলে হ্যাঁ হুজুর তাই হবে তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই বৎসরে ২৫ বছরে ১২ বার বাড়ি গেছেন ২ মাস থেকে ৩ মাস ছিলেন ৩৬ মাস ৩ বছর আপনি বাড়িতে ছিলেন ২৩ বছরই আপনি বাহিরে আছেন লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই হয় হয় আমি জানি না আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করা চোখের পানি ছেড়া দিছে হুজুর আপনি বোঝেন আমার পরিবার পরিজন বোঝেন আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে তার নাকি ক্যালকুলেটর লাগবে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সাইন্টিফিক তার লাগবে আমি ট্যাক্সি চালাই সকালবেলা বাহির হই বিকালে ফিরি পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয় কখনো আমি এমনও ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়েই ঘুমায়া পড়ি হায় 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 মা বাবা সন্তান হওয়ার পরে সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না সাহাবিয়ে রসুল বলতেছিল ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি তোর জন্য বাঁচতেছিলাম হায় হায় লম্বা কাহিনী আমি বুড়া হইতেছিলাম তুই জওয়ান হইতেছিলি আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল আর আমি বুড়া হইতেছিলাম আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল লম্বা শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল তুই আমাকে বাপ না ভাবতি একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি যে আমি তোর জন্য কিনা করছি তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই কবিতা শুনতেছিলেন আর চোখের পানিতে বুক ভাসতেছিলেন কবিতা যখন শেষ তো যুবকের কলার জোড়া বলছে কুম আন্তা ওয়া মালুকা লি আবিকা উঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য বাপের বিরুদ্ধে অভিযোগ ঠিক না ওই সন্তান জানে না বাপের কবর কোনটা ওই সন্তান জানে না বাপের কবর কোনটা করুণা ওইটাই দেখায় দিছে চোখে আঙ্গুল দিয়া ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা ওই সন্তান বাপেকে পিপি পোড়া মাস্ক পোড়া হ্যান্ড গ্লাভস পোড়া ওই সন্তান দুই ফোঁটা চোখের পানি দিয়ে বাপকে কবরে রাখতে পারে না ফোন করে বলছে সব কাজ আপনারা করে আনেন আমার বাপের করুণা হয়েছে আমরা আসতে চাই না হায় 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 এটার নামই দুনিয়া আল্লাহকে চিনতে হইলে আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হতে হবে রাজি ওয়াদা পাক্কা যুবকরা বুঝাইতে পারলাম কিন্তু যদি আমিষা পাড়ার মানুষ প্রশ্ন করে রসুল তো নাই আল্লাহকে তো চোখেই দেখা যায় না ঠিক না লা তারাহুল উয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না ওয়ালা তুখালিতুহুল দুনুন দন্দারণে আনা যায় না ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুল বর্ণনা দিয়া শেষ করা যায় না শেষ করা যায় না
ওই আল্লাহর গোলাম কিভাবে হব রাসূলের গোলাম কিভাবে হব রাসূল তো 1432 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন 10 হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন এখন 1442 চলতেছে 1432 বছর আগে রাসূলকে কি কইরা গোলাম হব আল্লাহর গোলাম কি কইরা হব দেখাই তো না ঠিক না তাল্লা সলিউশন দিবেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার রাসূলের গোলাম হও আমার গোলামি মেনে নিব তোমরা আমারও গোলাম হিসাবে গণ্য হবে আমি মেনে নিব তোমরা আমার গোলাম কিন্তু প্রশ্ন ওইটাই ফিরে আসে রাসূলও তো নাই কেমনে গোলাম হব ওই জন্য মেরে দোস্ত আল্লাহ 1400 বছর আগের থেকে ব্যবস্থা করে রাখছেন কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হওয়া ছাড়া আল্লাহ আল্লাহ রাসূলের কাছে পরিচয় পরিচিতি ছাড়া এই দুনিয়ার মালিক হয়ে চলে গেলে কোনো লাভ হবে না এটা মানুষের প্রয়োজন এটাই আসল যে আল্লাহ চিনে কিনা আল্লাহ রাসূল চিনে কিনা এটাই প্রয়োজন হবে মানুষের বাদ কাপড় বাসস্থানের কি প্রয়োজন এর চেয়ে বড় যে প্রয়োজন এটা হবে এই জন্য প্রত্যেক মানুষ যেন সহজে চিনতে পারে এই জন্য আল্লাহ সিস্টেম করছেন নিজেই নির্বাচন করছেন নিজেই নির্বাচিত করছেন আওরাসাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা হক্কানি আলেমদেরকে উলামায়ে দেওবন্দকে হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন প্রত্যেক মুজহাব থেকে হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন আর বন্ধুকে বলছেন বন্ধু আমি নির্বাচিত করলাম আপনি সত্যায়িত করেন তো আল্লাহ রাসূল সত্যায়িত করতে চান উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম মাজ্জা হুজুর এখানে মাদ্রাসা খুলছে এই জিম্মাদারি কাদের ছিল দেইকা খুলছে আল্লাহ হইলে কোনদিনই ওয়াজায় পড়া গায় আয়শা ওই সময় যেই সময় খুলছে ওই সময় মনে হয় রাস্তাও ছিল না ঘাটও ছিল না এই এলাকাও ছিল না এরকম পরিবেশও ছিল না না জানি কত মানুষই ওই সময় ওনাকে গালিও দিছে ঠিক না হ্যাঁ দায়িত্ব কাদের বিদায় এখানে খুলছে উনি চলে গেছে বটে কিন্তু আজকে ওনার উত্তরসূরিরা এখনো ওইটাকে কাঁধে নিয়ে ঘুরতেছে আমরাও দায়িত্ব কাঁধে বিদায় সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছি চোখের পানি ছড়াইতেছি নাইলে যদি দায়িত্ব কাঁধে না থাকতো কসম খোদার এই শীতের কনকনে রাত্রে আপনাদের পিছে পড়ার কোনো প্রশ্ন ওঠে না ফজর পড়েই আমাকে এয়ারপোর্ট যেতে হবে সিলেট যেতে হবে কালকে কত রাত্রে আমি এইখান থেকে পৌঁছবো জানি না কিভাবে পৌঁছবো এটাও জানি না আল্লাহ যদি পৌঁছায় দেয় আমরা আপনাদের পিছে পড়তাম ওলামা আপনাদের পিছে পড়তো না আপনারা খামাখা ওলামাদেরকে দুশ্মন মনে করেন ওলামা দুশ্মন না আল্লাহওয়ালারা দুশ্মন না মাদ্রাসাওয়ালারা দুশ্মন না মক্তবওয়ালারা দুশ্মন না আজকে এগুলো আসছে দেখি বাংলাদেশ আসছে আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বাংলাদেশের চর্মলগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে 7.8 ভূমিকম্প পর্যন্ত আসছে কোনো বিপর্যয় ঘটে নাই আমার বিশ্বাস যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা মার্কাজ হেফজখানা মক্তব আল্লাহওয়ালাদের ঘাঁটি বাংলাদেশে থাকবে এটা নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ পড়বে না ওই সমস্ত লোকদের কথা এখনো মিডিয়ায় ট্যাপ করা আছে যারা করোনা আসার সাথে সাথে বলছিল লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে দাফন করার লোক পাওয়া যাবে না বিপর্যয় ঘটবে মিডিয়ার চিৎকার মিডিয়া প্রচার করছে তাদের চিৎকার তারা চিৎকার দেয় না কিন্তু বাংলাদেশে অত কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ ঘটে নাই সারা দুনিয়ার চেয়ে কম বিপর্যয় বাংলাদেশের মানুষ ঘটছে আমি প্রশাসনকে সাবাসি দিব যাজায় খায়ের দেখ আল্লাহ এদেরকে আমাদের সরকারকেও আল্লাহ যাজায় খায়ের দেখ এই পরিবেশের ভিতরে আমাদেরকে প্রোগ্রাম করতে দিতেছে আমার বিশ্বাস এরকম প্রোগ্রাম চলতে থাকলে বাংলাদেশে করোনা যদিও 90 থেকে এখন 20-তে চলে আসছে 20 চলে আসছে 19-এর থেকে আমি কই 20-25 আসুক ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে না চড়বে না কোনো বিপর্যয় ঘটবে না আমি দুনিয়া ঘুরা বলতেছি এরকম দেশ দুনিয়াতে অদ্বিতীয় আর কোনোটা নাই আমাদের দেশের মতো মক্কা মদিনা ভিন্ন কথা এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই এত আলেম কোনো দেশে নাই এত হাফেজ কোনো দেশে নাই এত মক্তব কোনো দেশে নাই এত হেজ্জখানা কোনো দেশে নাই আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না আমি মিডিয়া চোখে দেখছি চোখে ঘুরা দেখছি চোখে আপনি কি আমেরিকা আমাকে বুঝাবেন 2016-তে আমি আমেরিকা গেছি আমার সফর ছিল নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত 5700 মাইল আমি বাইরে সফর করছি বাইরে কোনো আমেরিকান করে নাই আপনি আমাকে কি আমেরিকা বুঝাবেন সারা দুনিয়া কি বুঝাবেন আপনি আমাকে
আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো দেশ দুনিয়াতে নাই নরবে চরবে ইনশাআল্লাহ পড়বে না বিদায় হক্কানি উলামারা নবীর আদর্শ শিখানোর জন্য গোলাম বানানোর জন্য আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম বানানোর জন্য দায়িত্ব নিয়ে আপনাদেরকে ডাকে দায়িত্ব নিয়ে আপনাদের পিছে পড়ে আপনাদেরকে দিক দেখায় আপনি যদি ভুল মনে করেন তাহলে ভুল হয়ে যাবে ভুল ভুল হয়ে যাবে ভুল ভুল মনে করেন না আসেন হক্কানি উলামাদের কাছে আসেন এই সমস্ত ঘাটিগুলোতে আসেন এই সমস্ত খান বাগানগুলোতে আসেন বিচরণ করেন এগুলোতে আসেন এদের সাথে সম্পর্ক জুড়েন এদের পিছে পিছে থাকেন আগে যাইতে চেষ্টা করেন না ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায় ছাড়া যাওয়া যায় না ইমামের আগে কি লাশ হইলেই যাওয়া যায় না এলে থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন মুরিদ ছিলেন মুরাদাবাদের নওয়াব মুর্শিদাবাদের নওয়াব তো সকালবেলা থানবী রহমতুল্লাহ আলাইহি বসে আছে এক মুরিদ হাফাইতে হাফাইতে আসছে বলছে কি হইছে বলছে আমি স্বপ্নে দেখছি মুর্শিদাবাদের নওয়াব আল্লাহর রাসূলের আগে তো থানবী রহমতুল্লাহ চোখের পানি ছেড়া দিয়ে বসে পড়ছেন বলছে আল্লাহর রাসূলের আগে তো ওই যেতে পারে যে লাশ হয় মনে হয় মুর্শিদাবাদের নওয়াব মারা গেছে এটাই দলিল ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায় এর আগে যাওয়া যায় না বিদা হক্কানি আলেমদের পিছে চলেন এদের কাছ থেকে শিখেন এদের সাথে সাথে থাকেন এদের আগে যান না এদের পিছে পিছে থাকেন এদের জুতা সিধা করেন এদের ঘাটিগুলোতে আসেন যতটুক পারেন সহযোগিতা করেন না পারেন হয় 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 একটা হাসি হইলো এদের চেহারার সামনে দেন বিরুদ্ধাচরণ করেন না একটা হাসি হইলে দেন এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ আছে জাহান্নামের আগুন একটা মিঠা কথা দিয়েও নিবানো যায় ফলাও বিকালিমাতিন তাইয়্যিবা একটা সুন্দর কথা দিয়েও জাহান্নামের আগুনকে নিবানো যায় এই জন্য সবার পায়ে হাত রেখা বলবো হক্কানি উলামারা এখনো জিন্দা আছে কিছু এইখানে আপনাদের এইখানে আমি তো আমার ওস্তাদের কথাই বলবো বয়স কত হয়েছে জানি না হয়তো অনেকেই হবে বয়স এখনো আল্লাহ রাখছেন কথার আওয়াজও আগের মতোই আছে কোনো চেঞ্জ হয় নাই আমরা দোয়া করি আমাদের হায়াত দিয়া হইলো আল্লাহ হযরতকে আরো হায়াত বাড়ায়া দেয় আসেন আমিশাপাড়ার মানুষ এই সমস্ত হক্কানি উলামাদের কাছে আসেন এদের সোহবতে বসেন ইনশাআল্লাহ আল্লাহও পাবেন আল্লাহ রসুলও পাবেন আল্লাহও চিনবে আপনাকে আল্লাহ রসুলও চিনবে আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বেলা